থেকে এটা ফিফথ লাইন এটা হচ্ছে সিক্স লাইন সেভেন লাইন প্রতিটা লাইন তুলে তুলে কিন্তু কোশ্চেন করা হয়েছে এই কোয়েশনগুলো করে তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবে হান্ড্রেড পার্সেন্ট কাল সিসি পরীক্ষা তোমাদের এবছরে যে তিনটে পরিচয় থেকে মোটামুটি শর্ট কোশ্চেন্স দিতে পারে সেই তিনটে পরিচয় থেকে আমি টোটাল ষাটটা মধ্যে শর্ট কোশ্চেন্স দিয়েছি মোটামুটি ওইগুলো করলে তোমাদের কোনো অসুবিধা হবে না অ্যান্ড বাকিগুলো কীভাবে কী অ্যাপ্রোচ করবে সেটা বলে দিচ্ছি তার আগে হচ্ছে কি যে নর্মালি অনেকের নোবেল অ্যান্ড ড্রামা পোষণ থেকে একটু অসুবিধা হচ্ছে আমি তাদেরকে মোটামুটি দু তিনটে কোশ্চেন্স বলে দিচ্ছি ওই দু তিনটে কোশ্চেন্স করলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তার আগে আমি তোমাদের একটা শর্টেস্ট সাজেশানস বলে দিচ্ছি আওয়ার ক্যাজনাট্রি অ্যান্ড রিভার এই ভিডিওতে আমি তোমাদের আওয়ার ক্যাজন আর ডিভার থেকে কোশ্চেন্স বলে দিয়েছি ওখান থেকে কোশ্চেন্সগুলো দেখে রাখবে অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েন্ট পড়বে একটা প্রশ্ন পড়বে আবার ক্যাজিনন থেকে অ্যান্ড ডিভার থেকে একটা প্রশ্ন পড়বে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান অ্যান্ড এই ভিডিওটাতে গিয়ে তোমরা হচ্ছে কি কিপিক্যাল কোশ্চেন্সগুলো দেখে রাখবে ডিটো টো কোশ্চেন্স কমন পড়বে অ্যান্ড দুটো কোশ্চেন্স করার পরে যে কোনো দুটো পরিচয় থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েন্ট করবে তারপরে আর কোনো রকম পৈত্রি পোশান থেকে কোনো রকম কোশ্চেন্স করতে হবে না পৈত্রি প্রশাসন কভার হয়ে যাবে অ্যান্ড নেক্সট হচ্ছে কি নোভেলা ড্রামা এই নোভেলার ড্রামা থেকে দু হাজার উনিশ আর দু হাজার একুশের যে কোশ্চেনসগুলো এসছে সেই কোশ্চেন্সগুলো করলে তোমাদের রকম আর সাজেস্টিভ কোশ্চেনস পড়তে হবে না আদারওয়াইজ তোমরা হচ্ছে কি যে দেখবে দু হাজার উনিশ আর দু হাজার একুশের কোশ্চেন্স কিন্তু রিপিট হয়েছে এই রাজমন্স ওয়াইজ বা বেললি ফর দ্য কুইন এখান থেকে কিন্তু দু হাজার উনিশে যে কোয়েশেনসগুলো এসেছে দু হাজার একুশেও কিন্তু সেম কোশ্চেনসগুলো এসেছে সো মোটামুটি দুটো কোশ্চেন্স পড়লে মোটামুটি ব্যাপারটা কী অসুবিধা মানে চলে আসবে সাজেস কমন চলে আসবে রকম অসুবিধা হবে না একটা ডিটো কোশ্চেন্স চলে আসবে ঠিক আছে তারপরেও আমি তোমাদের হচ্ছে কতগুলো টিপিক্যাল কোশ্চেন্স বলে দিচ্ছি সেই টিপিক্যাল কোশ্চেনসগুলো দেখে রাখো অ্যান্ড ওই যেটা বললাম পইটি পোর্শন থেকে যে রিভার অ্যান্ড আওয়ার ক্যাচনট থেকে করবে বাট টিপিক্যাল কোশ্চেন্সগুলো দেখে রাখবে যে এই কোশ্চেনসগুলো নর্মালি পড়তে পারে তার নিজে ক্রিক্যাল পেশনটা লিখে দেবে জাস্ট ঠিক আছে শর্টে সাজেশন এটুগুলো স্কিপ করে তোমরা হচ্ছে কি শর্টে শর্ট কোয়েশ্চেনের পেপারটা দিতে পারো আমি টাইমটা মেনশন করে দিচ্ছি শর্ট কোশ্চেনগুলো দেখে নিও তারপরে আমি হচ্ছে কি টিপিক্যাল কোয়েশনগুলো বলে দিচ্ছি সো ফার্স্ট হচ্ছে কি তোমার থেকে বলে দিলাম যে আওয়ার ক্যাজন ট্রি অ্যান্ড রিভার থেকে হচ্ছে ক্রিকেট অ্যাপেশন পড়বে আদারওয়াইজ এই ভিডিও সেকশনে গিয়ে তোমরা হচ্ছে টিপিক্যাল কোশ্চেনগুলো দেখে নিতে পারো নেক্সট হচ্ছে কি যে টু ইন্ডিয়া মেয় নেটিভ ল্যান্ড টু ইন্ডিয়া নেটিভ নেটিভ্ল্যান্ড থেকে এক বছর ক্রিকেট অপেশন পড়ে গেছে তো এখান থেকে ক্রিকেটেশন বাদ দিয়ে করবে বাদ দিয়ে কী করবে এখানটায় তোমরা পড়বে হচ্ছে কি যে ন্যাশনালিজম কমেন্ট বা হচ্ছে কিছু পেট্রিয়াটিক পোয়ে পোয়েম এটা করবে ঠিক আছে টাইটেলটা পড়ে রাখবে সো এই দুটো কোশ্চেন্স ইম্পর্টেন্ট এই পোয়েটি থেকে নেক্সট হচ্ছে কি যে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশান হচ্ছে কি তোমাদের দু হাজার বাইশে টাইটেলটা পড়ে গেছে তো টাইটেলটা বাদ দিয়ে করবে টাইটেলটা বাদ দিয়ে দু হাজার একুশের কোশ্চেনসটা করলে করতে পারো আদারওয়াইজ তোমরা হচ্ছে কি যে দু হাজার উনিশে যে কোয়েশন টেস্ট ছিল অ্যান্ড ইন্ট্রোডাকশন ইজ এ সার্চ ফর অ্যান্ড আইডেন্টি এই কোয়েশ্চেনসটা করবে অ্যান্ড ফেমিনিস্ট প্লে পোয়েম হিসেবে আর নেক্সট হচ্ছে কি কনফেশনাল পোয়েম হিসেবে করবে সো এখান থেকে তিনটে কোয়েশ্চেন্স করলে মোটামুটি অসুবিধা হবে না আদারওয়াইজ তোমরা হচ্ছে কি যে অটো অটোবায়োগ্রাফিক এলিমেন্টস ব্যাপারটা রয়েছে ওই কোশ্চেনটা করে রাখতে পারো অ্যান্ড না হলে তোমরা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়ানটা করে রাখবে এখান থেকে জাস্ট একটা কোশ্চেন করবে ক্রিটিক্যাল অপ্রিসিয়েশন যাদের প্রিপারেশন একদম লো তারা নেক্সট হচ্ছে কি যে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ থেকে দু হাজার বাইশের দেখে নাও নেক্সট হচ্ছে কি দু হাজার একুশের কোশ্চেনসটা কো রাখবে নেক্সট আরেকটা কোশ্চেন করবে দু হাজার উনিশে যেটা এসেছিল ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একদম পুরো ডিটো ক্রিকেট অ্যাপ্রিসিয়েশন কিন্তু পরিচিত দেয় তারপর হচ্ছে টাচালটা করে রাখবে আদারওয়াইজ হচ্ছে কি তোমরা এই যে চার নম্বর যে কোশ্চেনটা সেটা কিন্তু আইরনি মানে আইরনি যে ব্যাপারটা সেটা কিন্তু করে রাখতে পারো ঠিক আছে আদাইজ ক্রিটিক্যাল অ্যাপ্রেশান করবে জাস্ট পুর থেকে একটা কোশ্চেন্স করতে পারো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যদি কেউ করো এন্টারপ্রাইজ ওকে নেক্সট হচ্ছে কি তোমাদের ডোনার্ড পুরী ডোনার্ড পুরী থেকে দু হাজার বাইশে হচ্ছে এই কোশ্চেনটা চলে এসছিল নেক্সট তোমরা হচ্ছে টাইটেলটা করবে অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করে রাখবে আর কোনো রকম করতে হবে না যারা পড়তে চাইছো আদারওয়াইজ ক্রিটিক্যাল অ্যাপ্রেশন করলে একটা প্রশ্ন পড়লে হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে কি নোবেল সেকশনটা একটু বলে দিই দু হাজার বাইশের কোশ্চেন্সটা দেখে নাও দু হাজার বাইশের কোশ্চেন্স আর দেখে নেওয়ার পরে তোমরা হচ্ছে দু হাজার একুশের কোশ্চেনটা দেখবে অ্যান্ড দু হাজার একুশের যে চার নম্বর যে কোশ্চেনসটা এসছে সোশ্যাল প্রবলেম ঠিক আছে এই কোয়েশেনসটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি যে মাথুগিরিশ রাজমন্স ওয়াইফসের ক্যারেক্টার সেটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ধরতে পারো নোমাল এই কোশ্চেনটা চলে এসেছে নেক্সট হচ্ছে কি দু হাজার উনিশে আটটা কোশ্চেন এসেছিল ঠিক আছে থিম অফ ম্যারেজ এই কোশ্চেনসটা সো চার আর পাঁচ নম্বরের কোয়েশেন্সটা করবে অ্যান্ড হচ্ছে কি আট নম্বরে একটা কোশ্চেন দিয়েছে হচ্ছে কি যে টাইটেল এই টাইটেলটা করবে অ্যান্ড হচ্ছে কি যে এইটিন সেঞ্চুরি নোবেল এই কোয়েশেন্সটা করবে তাহলে এইটিন সেঞ্চুরি নোবেল টাইটেল অ্যান্ড দু হাজার উনিশে যে দুটো কোশ্চেন্স ঠিক আছে নর্মালি এই পাঁচ আর ছয় আর চার এই চারটে কোশ্চেন্স করবে এখান থেকে কভার হয়ে যাবে আর কোনো রকম কোয়েশেন্স করতে হবে না ওকে নেক্সট হচ্ছে কি তোমাদের হচ্ছে কি ব্রেবলি ফর দ্য কুইন ব্রেবলি ফর দ্য কুইনে দু হাজার উনিশে যে কোশ্চেন্স এসছে দু হাজার একুশেও সেম কিন্তু কোশ্চেন এসছে তো দু হাজার উনিশের কোয়েশ্চেন্স দুটো করবে ঠিক আছে অ্যান্ড মোটামুটি এখান থেকে আর কোনো রকম কোশ্চেন্স করতে হবে না ঠিক আছে দু হাজার যার একদম পড়া হয়নি তারা দু হাজার উনিশে দুটো কোশ্চেন্স করে যাও এখান থেকে অ্যান্ড হচ্ছে কি একটা থিম কোশ্চেন্স বানিয়ে নিয়েও আমি নর্মালি হচ্ছে কি অনেকের হচ্ছে যারা নোটস নিয়ে তাদের হচ্ছে কি থিম কোশ্চেন্স দিয়ে দিয়েছে একটা মোটামুটি একটা কোশ্চেন্স করলে ওখান থেকে যাস ওটা লিখে দিলে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে বিবলি ফর দ্য কুইন থেকে যারা এখন পাওনি আমাকে টেস্ট করতে পারো আমি দিয়ে দেবো আদারওয়াইজ হচ্ছে কি দু হাজার উনিশে যে দুটো কোশ্চেন্স বা দু হাজার একুশে যে দুটো কোশ্চেন্স একই কোশ্চেন্স ওই দুটো কোশ্চেন্স করলে তোমার এখান থেকে কমন পেয়ে যাবে ওকে এবার হচ্ছে কি তোমাদের যে তিনটে নর্মালি হচ্ছে কি এই থেকে এবছরে শর্ট কোশ্চেন্স দিতে পারে নর্মালি সেটা নিয়ে বলবো প্রথম হচ্ছে কি যে টু ইন্ডিয়া মার আর নেক্সট হচ্ছে কি আওয়ার ক্যাজিনা ট্রি অ্যাড হচ্ছে কি ডনার পুরী এই তিনটে পইসি থেকে কি কি বললাম টু ইন্ডিয়া নেটিভ ল্যান্ড আওয়ার ট্রি অ্যান্ড ডোনার পুরী এই তিনটে পইথি থেকে কিন্তু এবছরে শর্ট কোশ্চেন্স দেওয়ার চান্স অত্যন্ত বেশি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কি এই তিনটে পইথি থেকে শর্ট কোয়েশ্চেন তোমাদের দেবে সো সেই হিসেবে আমি তোমাদের হচ্ছে কি এখান থেকে মোটামুটি ষাটটা বা সত্তরটার মধ্যে শর্ট কোশ্চেনস দিয়েছি সো প্রত্যেকটা লাইন তুলে তুলে কোয়েশেন্স করেছি আমি ঠিক আছে তোমরা দেখলে বুঝতে পারবে একটু জাস্ট স্ক্রিনশট মেনে নিও আমি তোমাদের দেখা একটুখানি প্রত্যেকটা লাইন তুলে দিলে যে কোয়েশ্চেনসগুলো হয় প্রথম হচ্ছে কি দেখো এটা হচ্ছে কি তোমাদের সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড ফার্স্ট লাইন এটা হচ্ছে কি ফার্স্ট লাইন নেক্সট হচ্ছে কি তোমাদের এটা সেকেন্ড লাইন নেক্সট হচ্ছে কি এটা ফিফথ লাইন এটা হচ্ছে সিক্স লাইন সেভেন লাইন প্রত্যেকটা লাইন তুলে দিলেও কিন্তু কোশ্চেন্স করা হয়েছে এই কোয়েশেন্সগুলো করে তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবে হান্ড্রেড পার্সেন্ট এটা ডনাট পুরী থেকে গেল টু ছৰি এইটো মানে টু ইণ্ডিয়া নেট পেন নেটি প্লেন নেক্সট হচ্ছে কি যে পইশ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি ডনার্ট পুরী ডোনার পুরী থেকে দুটো কোশ্চেন এসেছিল দু হাজার উনিশে যে কোশ্চেন্স তো এসেছিল আবার দু হাজার একুশে সেম কিন্তু কোশ্চেন্সটা এসছে ঠিক আছে দেন এই কোশ্চেনসগুলো আমি আর কালার ফালার করিনি ঠিক আছে কোশ্চেনসগুলো দেখে নাও একটু সেখানে প্রত্যেকটা লাইন তুলে তুলে এমন যেমন ধরনের কোশ্চেন্স হয় ওয়ার্ড তুলে তুলে এটার মিনিং বলতে বলে বা এটার এটার মিনিং বলতে পারে প্রত্যেকটা লাইন তুলে তুলে যদি যদি নর্মালি দেখো তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা লাইন তুলে তুলে প্রত্যেকটা ওয়ার্ড তুলে তুলে হচ্ছে কিছু শর্ট তুলে করা হয়েছে এইগুলো কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে আর কোনো কোশ্চেন্স করতে হবে না শর্ট কোশ্চেন্স তো তারা করতে চাইছে তারা তারা এই তিনটে পরিস্থিতি থেকে কোশ্চেনস করে রাখবে আর তাদের কোনো রকম অসুবিধা হবে না অ্যান্ড আমি এটা জাস্ট পিডিএফটা ফ্রিতে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের টেলিগ্রাম গ্রুপের নিচের লিঙ্ক আছে ওখানটায় ক্লিক করবে দেন যাবে ওখান থেকে পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে কি দু হাজার উনিশে এই দু হাজার একুশে এই কোয়েশেন্সটা দু হাজার উনিশে এই টেস্ট ছিল বাকি যে সাজেস্টিভ কোয়েশ শর্ট কোশ্চেনসগুলো দেখে নাও অ্যান্ড সাইডে যে ওয়ান টু লেখা রয়েছে না উত্তর এ মানে হচ্ছে কি অ্যান্সার্স আর কিউ মানে হচ্ছে কোশ্চেন্স এই যে সাইডে ওয়ান টু ওয়ান লেখা রয়েছে ওটা একটু নেগলেক্ট করে যাও